সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো এইচএসসি 2021 যারা বোর্ড পরীক্ষা আছেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে। সেই অ্যাসাইনমেন্টের প্রথম সপ্তাহের জন্য যে রসায়ন অ্যাসাইনমেন্ট নাম্বার 1, তার উত্তরপত্র এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কভার পেজের শিরোনামটি হবে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। আমি আবারও বলছি, কভার পেজের শিরোনাম হবে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। আর কভার পেজটি কিভাবে তৈরি করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কি প্রশ্ন দেখবো, তারপর উত্তরপত্র যাব। কারণ আমরা যদি আমরা যদি প্রশ্ন না বুঝি তাহলে উত্তরপত্র বুঝতে পারবো না। আমরা প্রশ্নে প্রথমে যাওয়ার আগে এখানে আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট গ্রিড সেটা একটু দেখবো। এখানে আপনাদের জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য রসায়ন প্রথম সপ্তাহে একটি এবং তৃতীয় সপ্তাহে গিয়ে একটি, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু দ্বিতীয় সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট নেই, প্রথম সপ্তাহ এবং চতুর্থ তৃতীয় সপ্তাহে গিয়ে, অর্থাৎ রসায়ন প্রথম সপ্তাহে একটা, তৃতীয় সপ্তাহে একটা। এই ছিল আপনাদের গ্রিড। চলুন আমরা উত্তর আগে প্রশ্ন দেখি। প্রশ্নটি আমরা একটু জুম করে নিচ্ছি, স্ক্রল করে নিচে আসতেছি, জাস্ট আপনাদের বোঝার সাথে আমরা প্রশ্নটি দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নপত্র দেখতে পাচ্ছি যে 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এখানে বিষয় রসায়ন, বিষয় কোড দেওয়া আছে প্রথম পত্র, কিন্তু স্তর এইচএসসি। এখানে কিন্তু আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টের যেটি চয়ন করা হয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে গুণগত রসায়ন। আর অ্যাসাইনমেন্টের আপনাদের জন্য যে নির্ধারিত কাজ সেটি হচ্ছে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এটি হচ্ছে আপনাদের মেইন অ্যাসাইনমেন্ট। আমি আবারও বলছি, এটি কিন্তু আপনাদের মেইন অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট সমাধান করতে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে সমাধান করতে হবে এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলোর কিন্তু সমাধান করতে হবে। এই নির্দেশনাগুলোকে সমাধান করতে গিয়ে কিছু নির্দেশকের প্রয়োজন হবে, সেই নির্দেশক কিন্তু এই পাশে দেওয়া দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের জন্য যে অতি উত্তম যে আনসারটি হবে সেটি কিন্তু সেই নির্দেশকগুলোকে কিন্তু এই নির্দেশকগুলোকে কিন্তু ফলো করে এই নির্দেশনাগুলোর অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমরা যদি বলি যে ক নাম্বারে থাকবে পরমাণুর মডেলের মডেল বর্ণনা বর্ণনা করা, আমরা জানি যে অনেক ধরনের পরমাণু মডেল আছে। এখন কোন পরমাণু মডেল আমরা আলোচনা করব, কোন পরমাণু মডেল আলোচনা করব না, এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে। এই জন্যই এই যে ক নাম্বার নির্দেশকের মধ্যে বলে দেওয়া হয়েছে পরমাণুর বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। অর্থাৎ আপনাদেরকে সব ধরনের পরমাণু মডেল বাদ দিয়ে বোরের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা, বোরের পরমাণু মডেল কিন্তু নয়, বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং বোরের পরমাণু মডেলের যে ব্যাখ্যা এটি দিতে হবে। তারপরে খ নাম্বারে যদি আমরা নির্দেশনা দেখি যে কোয়ান্টাম সংখ্যা সমূহ বর্ণনা করা, আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা চারটি, সেই চারটি কি কি, এখানে খ নাম্বার নির্দেশকে বলে দেওয়া হয়েছে এন এল এম ও এস, কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। তারপরে আমরা যদি গ নাম্বারটি দেখি, গ নাম্বারের কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা, যে আমরা এই নির্দেশকটা দেখি যে এন এর মান 3 হলে উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব, এখানে কিন্তু এন এর মান দিয়ে দেওয়া হয়েছে 3। তারপরে ঘ নাম্বারে পরমাণু উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এই নীতি ব্যাখ্যা করতে গিয়ে যে আয়ুবায়ু নীতি, যেটি আয়ুবায়ু নীতি এবং হুন্ডের যে নীতি, এটির মাধ্যমে কিন্তু পটাশিয়াম এবং এবং হচ্ছে ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, এটি বিন্যাস এটি কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমি আবারও বলছি, আপনারা আগে প্রশ্নটি বুঝবেন, তারপর উত্তরপত্র যাবেন। অনেকেই কিন্তু প্রশ্ন না বুঝে অনেকেই গালিগালাজ করবেন যে ভাই আপনার উত্তরটি ভুল, আপনার উত্তরটি সঠিক নয়। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য আগে প্রশ্নটি বোঝা উচিত, তারপর উত্তরপত্রে যাওয়া। কারণ আপনারা যদি প্রশ্ন না বুঝতে পারেন তাহলে কখনোই উত্তরপত্রটি বুঝতে পারবেন না। চলুন আমরা উত্তরপত্রে যাব। উত্তরপত্র যাওয়ার আগে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু সব অ্যাসাইনমেন্ট পাবলিশ করব, আপনাদের কাছে আমরা দায়বদ্ধ, সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা উত্তরপত্র যাচ্ছি, তার আগে শিরোনামটি আমি আবারও বলে নিচ্ছি, পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। কিভাবে কভার পেজ তৈরি করবেন সেটি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আমরা উত্তরপত্রতে প্রথমেই বোর পরমাণু মডেলের একটি চিত্র নিয়ে এসেছি, কারণ বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। আমরা যদি বোর পরমাণু মডেল যদি না চিনতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অসুবিধা। আমরা একটি উদাহরণ দিয়ে এরকম আপনারা একটা চিত্র অঙ্কন করবেন, চিত্র অঙ্কন করে জাস্ট এভাবে এই রুল দিয়ে চিত্র অঙ্কন করে বোর পরমাণু মডেল হিসেবে সেটিকে মার্কিং করবেন। তারপরে কিন্তু আমরা উত্তরটি সাজিয়েছি যে প্রথমেই বোর ক নাম্বার যে নির্দেশনা সেটি ছিল, যেটি ছিল তার উত্তর আমরা প্রদান করেছি যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি নিরূপণ। আমি জাস্ট আপনাদেরকে টাস্ক দিয়ে যাবো, আপনারা লেখার চেষ্টা করবেন, কারণ সব যদি আমি পড়ে দিতে যাই তাহলে ভিডিওটি প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। এখানে 1 নাম্বার সীমাবদ্ধতায় রয়েছে বোর পরমাণু মডেল, এইচ পরমাণু ও একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো যেমন এইচ এইচ প্লাস এইচ হিলিয়াম প্লাস
এবং লিথিয়াম 2+ বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর ব্যাখ্যা করতে পারে না। তারপরে 2 নম্বর একটি সিম্পল জাস্ট বাংলা, এখান থেকে আপনারা সীমাবদ্ধতা দেখবেন। 3 নম্বরও সেম, 4 নম্বরটা একটু, যে ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হলে তবে একটি নির্দিষ্ট সময় সেই ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগের একই সঙ্গে নির্ণয় করা যায় না। যেহেতু তার মতে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বৈশিষ্ট্যও থাকে, যা হচ্ছে ব্রগলির মতবাদ, বিজ্ঞানী ব্রগলি কিন্তু এই মতবাদটি দিয়েছিলেন। তারপরে আমরা পরে যে সীমাবদ্ধতায় 5 নম্বর সেটি দেখবো। বোর মডেলে বলা হয়েছে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল n গুণন h/2π হবে, কিন্তু কৌণিক ভরবেগের এরূপ মানের কারণ ব্যাখ্যা করা হয় না। 6 নম্বরে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিম্যান প্রভাব বলে। একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরূপ এরূপ ঘটে, একে স্টক প্রভাব বলে। এভাবে জাস্ট আমরা সীমাবদ্ধতা সাজিয়েছি, অর্থাৎ 6টি সীমাবদ্ধতার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধতা গুলোকে ক্লোজ করেছি। তারপর আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যে পরমাণু মডেলের ব্যাখ্যা করতে বলা হয়েছিল আপনাদের নির্দেশনা নাম্বার 1-এ, সে ব্যাখ্যা আমরা দিয়েছি যে পরমাণু মডেলের স্থায়িত্বের ডিফিনেশনটা আমরা এখানে দিয়েছি, আপনারা এখান থেকে বুঝতে পারবেন, জাস্ট আমি পড়ছি না। তারপর বর্ণালীর ব্যাখ্যা, এটা একটু পরিচিত হবে যে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট এইচ পরমাণু মডেল, এবং আয়ন যেমন H+ প্লাসটি জাস্ট এই পাশে হতো, জাস্ট ধরে নিয়ে এই পাশে চলে আসছে। তারপরে লিথিয়াম 2+ আয়নের রেখা বর্ণালীর সুষ্ঠ, এখানে সুষ্ঠ বানানটি একটু মিস্টেক আছে, সফটওয়্যার সুষ্ঠ বানানটি নিচ্ছে না, জাস্ট এই জন্য এরকম হয়ে গেছে, আপনারা ঠিক করে নেবেন, সুষ্ঠ ব্যাখ্যা করতে সক্ষম হয়। তারপরে 3 নম্বরে আমরা সাজিয়েছি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়, এখানে একে বোর বোর ব্যাসার্ধ বলে, যা ইউ সমান সমান 5.292 গুণন 10 গুণন গুণন 10 ইনভার্স 11, এখানে 11টি হতো, জাস্ট এখানে মিস্টেক হয়ে গেছে, আপনারা এটি একটু ঠিক করে নেবেন। জাস্ট এও সমান সমান আপনারা বইয়ে কিন্তু পেয়ে যাবেন, বোর পরমাণু বলে যে ব্যাখ্যা দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেখানে মানটি একটু ঠিক করে নেবেন। তারপরে এখানে 4 নম্বর আমরা সাজিয়েছি বোর পরমাণু মডেলে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে পরিবর্তনশীল ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় সম্ভব হয়েছে, একটি শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে ইলেকট্রন লাভ দিয়ে স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি সঞ্চিত বা বিঘটিত হতে পারে তার কিন্তু যে ব্যাখ্যা, এটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে আমরা 5 নম্বর ইয়েতে চলে যাচ্ছি, ব্যাখ্যাতে চলে যাচ্ছি, এখানে পরমাণু মডেলের ধারণা HV সমান সমান E2, E2 একটু নিচে হতো, তারপরে মাইনাস E1, E1টা একটু নিচে হতো, থেকে নির্গত রিডবার ধ্রুবক RH এর মান হলো 10 97 39 সেন্টিমিটার ইনভার্স 1, যা পরীক্ষালব্ধ মান 10 96 78 সেন্টিমিটার ইনভার্স 1 এর প্রায় সমান। তারপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি, পরের পেজে আমরা ঘ নাম্বারের আনসার সাইজ দিয়েছি, এখানে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে প্রথমে আমরা একটি তার শিরোনাম দিয়েছি, কাকে বলে অবশ্যই লিখবেন। তারপরে আমরা কোয়ান্টাম সংখ্যা যে 4টি সুন্দর করে সেই 4টি লিখেছি, আপনারা চাইলে ইংলিশ নামগুলো লিখতে পারেন, কারণ ইংলিশ নাম যদি আপনারা লেখেন তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টের মূল্যায়নটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। তারপরে আমরা একটু পরের পেজে চলে যাব, যে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা ধরে ধরে আমরা ব্যাখ্যা প্রদান করেছি, প্রথম কোয়ান্টাম সংখ্যা যে n সেটির ব্যাখ্যা প্রদান করেছি, কোন শক্তি স্তরে কতটি কোন শক্তি স্তরকে প্রথম শক্তি স্তরকে কি দ্বারা চিহ্নিত করা হয়, দ্বিতীয় শক্তি স্তরকে কি দ্বারা চিহ্নিত করা হয় তার কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। এখান থেকে আপনারা সুন্দর করে ডিফিনেশনটা লিখে নেবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তারপরে আমরা 2 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা সেটি একটু দেখবো, যে আজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটি, সেটি একটু দেখছি আমরা, সেটির যদি আমরা ব্যাখ্যা দিতে যাই তাহলে জাস্ট এখানে এটা কিন্তু এল, জাস্ট ছোট হাতের এল, এটি পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য বিভিন্ন প্রধান শক্তি স্তর। এভাবে আমরা আজিমুথাল যে কোয়ান্টাম সংখ্যা এর ব্যাখ্যা দিয়েছি, যে কোয়ান্টাম সংখ্যা এখানে এল দ্বারা প্রকাশ করা হয়েছে, আমি আবারও বলছি এটি কিন্তু ছোট হাতের এল, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এটিও কিন্তু ছোট হাতের এল, যেখানে যেখানে বড় হাতের এল আছে আপনারা সেখানে সেখানে ছোট হাতের এল করে নেবেন, আমি আবারও বলছি যেখানে যেখানে বড় হাতের এল আছে আপনারা সেখানে ছোট হাতের এল করে নেবেন। তারপরে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটি কোন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সেটিতে আমরা আসবো, এটির আমরা ডিফিনেশন দিয়েছি, এখানেও যেখানে যেখানে বড় হাতের এল আছে সেখানে সেখানে আপনারা ছোট হাতের এল দিয়ে নেবেন, আমি আবারও বলছি
যেখানে যেখানে বড় হাতের এল আছে সেখানে সেখানে ছোট হাতের এল দিয়ে নেবেন। এখান থেকে আপনারা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ডেফিনিশনটি লিখে নেবেন। তারপরে আমরা পরের যে 4 নম্বর যে কোন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যাকে এস দ্বারা প্রকাশ করা হয় তার কিন্তু সুন্দর করে একটি ব্যাখ্যা প্রদান করেছি। আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই ডেফিনেশনটি দেখবেন। আর অবশ্যই অবশ্যই ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি যদি উপকৃত হন তাহলে আপনাদের বন্ধুদের কেউ উপকৃত করার চেষ্টা করবেন। তারপরে আমরা পরের পেজে চলে যাই, যে গ নাম্বার যে প্রশ্ন ছিল তার একটি যে ম্যাথ করতে বলা হয়েছিল সেটি আমরা এখানে করে দেখেছি, যে তৃতীয় শক্তি স্তরের জন্য n ইকুয়াল 3 দেওয়া ছিল। এখানে কিন্তু প্রশ্ন 3 বলেই দিয়েছিল, তাহলে l ইকুয়াল এখানে এটা কিন্তু l ইকুয়াল 0 1 2 3, l ইকুয়াল যদি 0 হয় তাহলে m সমান সমান 0, l ইকুয়াল 1 হলে m m সমান সমান মাইনাস 1 0 প্লাস 1, তারপর l ইকুয়াল 2 হলে m ইকুয়াল মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। অতএব অরবিটাল একটি, এই দ্বিতীয় নম্বরের জন্য অর্থাৎ অরবিটাল 3টি, তৃতীয় নম্বরের জন্য অর্থাৎ অরবিটাল 5টি, মোট কিন্তু অরবিটাল 9টিতে দাঁড়ায়। আর তারপরে আমরা নেক্সট পেজে যে ম্যাথের আরেকটি অংশ আছে, যে আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, অতএব সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ইকুয়াল 9 গুণন 2 টি অর্থাৎ 18টি। আমরা বুঝতে পারলাম যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হতে পারে 18টি। তারপর আমরা ঘ নম্বরে যে চলে যাব, ঘ নম্বরে যে আউ বাউ নীতিটি ব্যাখ্যা করতে বলা হয়েছিল তার আমরা সুন্দর করে একটি ডিফিনেশন দিয়েছি। এই শব্দটা কোথা থেকে এসেছে, ডিফিনেশনটি বাউ ফাউ নীতিটি আদতেও কি, তার প্রথম পেজে আমরা ডিফিনেশনটা দিয়েছি। ডিফিনেশনের পরে আমরা আউ ফাউ নীতিটা নীতিটি আসলে কি, কোন কোন কি কি জিনিস নিয়ে, কোন কোন অরবিটাল নিয়ে তৈরি, সেই রুলস গুলো কিন্তু আমরা এখানে বলেছি। আউ বাউ নীতিটির যে ডিফিনেশন সেটা আমরা দিয়েছি। তারপরে আহ্বান নীতির যে তিনটি নিয়ম, তিনটি রুলস বা তিনটি সারাংশ সেটি কিন্তু আমরা দিয়েছি। প্রথম সারাংশ আমরা সাজিয়েছি, ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তি স্তর অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চ ক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে, শক্তিক্রম যথাক্রমে আমরা এখানে ব্যাখ্যা করেছি। তারপরে 2 নম্বরে ওই একটি অরবিটালে 2টি বিপরীত স্পিনের ইলেকট্রন প্রবেশ করতে পারে, এটি হলো পাউলির বর্জন নির্ণয়ের মূল কথা 1925 খ্রিস্টাব্দ। বিভিন্ন মৌলের পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ পরীক্ষা করে পাউলি এই সিদ্ধান্ত পৌঁছেছে। তারপরে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন, জাস্ট আপনারা 3 নম্বর ডেফিনেশনটাও দেখবেন। আমরা পরের পেজে চলে যাচ্ছি, পরের পেজে যে আপনাদের যে পটাশিয়াম এবং যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাতে বলা হয়েছিল, আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি করে এখানে দেখিয়েছি, যে ইলেকট্রন বিন্যাস সুন্দর করে আপনারা যেহেতু এসএসসিতে পড়ে এসেছেন ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন কোন মানের প্রয়োজন এখানে আমরা সুন্দর করে ডিফিনেশন দিয়েছি, অর্থাৎ কে আউটের নীতি মেনে চলে, অর্থাৎ যে আমরা পটাশিয়াম আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম আউ নীতিটি মেনে চলে। তারপরে আমরা পরের পেজে চলে যাবো, যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি আমরা দেখবো, যেখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি আমরা সুন্দর করে দেখেছি। আপনার এখান থেকে জাস্ট ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি দেখবেন অবশ্যই, এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে এন প্লাস এল এর মান কত হবে এখানে কিন্তু আমরা বের করে দেখিয়েছি, তাও আপনারা করবেন। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে টাস্ক দিয়ে যাচ্ছি, আপনারা এখান থেকে লিখবেন, কারণ টাস্ক না দিয়ে গেলে আমি যদি বারংবার বলে পড়ে দিতে যাই তাহলে ভিডিওটি 1 ঘন্টার মতো হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য অর্ধ শক্তি স্তর পূর্ণ শক্তি স্তর পূরণ করতে চাই, যেহেতু এখানে 4s এর অর্ধ শক্তি স্তরে পূরণ করতে পেরেছে এবং 3d এর অর্ধ শক্তি স্তর পূরণ করতে পেরেছে, তাই ক্রোমিয়াম সুস্থিতিশীল। তারপরে আমরা পরের পেজে চলে যাই, যে হুন্ডের যে নিয়মটি, এখানে কিন্তু আপনাদের আহ্বান নীতির পাশাপাশি হুন্ডের নিয়মটিও কিন্তু আলোচনা করতে বলা হয়েছিল। এখানে হুন্ডের নিয়মটির আমরা সুন্দর ডিফিনেশন দিয়েছি, আপনারা সুস্পষ্ট লেখা এখান থেকে আপনারা সুস্পষ্ট করে লিখবেন। তারপর আমরা পরবর্তীতে চলে যাব, যে এখানে দেখবো যে পটাশিয়াম হুন্ডের নীতি মেনে চলে নাকি ক্রোমিয়াম হুন্ডের নীতি মেনে চলে। এখানে পটাশিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটি করে দেখিয়েছি, এখানে জাস্ট ফোরেস্টি এই জায়গায় হতো, সাদা ঘরে হতো, যেহেতু এটির সর্বশেষে এস অরবিটাল রয়েছে তাই আমরা জানি যে এই কে পটাশিয়াম হুন্ডের নীতি মেনে চলে না, কারণ যার শেষ কক্ষপথে এস অরবিটাল থাকবে তার সে কিন্তু হুন্ডের নীতি মেনে চলবে না। তারপরে আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবো একটু, ক্রোমিয়ামের লাস্ট আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখেছি, ক্রোমিয়ামের লাস্ট কক্ষপথে কিন্তু এস অরবিটাল নেই তাই এটি কিন্তু হুন্ডের নীতি মেনে চলে। আমরা এখানে কিন্তু তার সুন্দর ডিফিনেশন দিয়েছি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে দেখিয়েছি, দেখানোর পাশাপাশি আমরা কিন্তু তার ব্যাখ্যা দিয়েছি। পরিশেষে আমরা যে হুন্ডের নিয়মটা, এই 2টি অংশ রয়েছে, যে যেমন একটি অংশ হচ্ছে সমশক্তির অরবিটাল সমূহ এর প্রতিটিতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে এবং শেষ অবশিষ্ট ইলেকট্রন দ্বারা যুগল গঠন করতে পারে। তারপরে 2 নম্বরে অর্থপূর্ণ অরবিটাল সময় ইলেকট্রন সমূহ একই মুখী স্পিন বা প্যারালেন্ট স্পিন যুক্ত থাকে, কারণ একই মুখী স্পিন যুক্ত ইলেকট্রন সময়ের মধ্যে বিকর্ষণ কম ঘটে তাই অধিক স্থিতিশীল হয়। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট, যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
অবশেষে সকলের ভালো আছে, কামনা করে এখানে শেষ করছি, গুড বাই।